আলাইকুম প্রিয় দর্শক, সিলেটের নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল হিজাজ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক উপজেলা যাওয়া বাজার ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল শুকর সুজন ভাই, আমরা সুজন ভাইয়ের সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি দর্শক যে উনি গণসংযোগ করছেন, গণসংযোগ শেষে উনি আমাদের সঙ্গে একান্ত লাইভে যুক্ত হয়েছেন। আমরা জানবো আপনার নির্বাচন করবেন বর্তমানে, যেহেতু একটি কথা না বললেও আপনার বাবা বর্তমানে মেম্বার, আপনার বাবা এরই দ্বারে বাগাতে বাবার যে সুযোগ্য ছেলে সুজন ভাই নির্বাচন করবেন, আমরা আপনার নির্বাচন লক্ষ্য দর্শন। আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম। সম্মানিত জাওবাজার ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আমি মোহাম্মদ আব্দুল শুকুর সুজন বলতেছি। আমি আজকে নমিনি দিয়ে আসছি এবং বাজারে কিছু পরিদর্শন ছিলাম। এখন ভাগ্য গুণে আমার ভাইদের সাথে আমার দেখা হয়, উনার সাথে এখন পরিচয় হওয়ার পরে আমি অল্প সময়ে কিছু বক্তব্য রাখতে হয়, কিন্তু আমি চাই আগামী নির্বাচন ইনশাল্লাহ করবো। আগামী মাসের 11 তারিখ ইনশাল্লাহ আশা করি জয় হইমু। আপনারা সবাই দোয়া করবো আমার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুজন ভাই, আপনার সাথে আমরা কথা বললাম, আমরা জানলাম আপনার নির্বাচন লক্ষ্য তো, আমরা এখন কিছু পুটাদের সাথে কথা বলবো। আপনার প্রার্থী কেমন? ভালো আছে প্রার্থী। আমরা কথা বললাম অনেকের সাথে, আমরা এখন তরুণ সাথে কথা বলবো। কেমন প্রার্থী? বেশি প্রার্থী আছে। ভালো, আমরা জানলাম, অনেকের সাথে কথা বললাম দর্শক, যে আব্দুল শুকুর সুজন ভাই আপনার যে নির্বাচন লক্ষ্য দর্শক, জানলাম যদি আপনি নির্বাচিত হন, আপনার বাবা কয়বার মেম্বার ছিলেন? একবার। হ্যাঁ, আপনার বর্তমান যেহেতু আপনার বাবা এই ওয়ার্ডের দায়িত্ব পালন করছেন, এরই ধারাবাহিকতা আপনার বাবার যে সমস্ত কাজ রয়েছে, সমস্ত কাজে সমাপ্ত করার যে আপনার প্রয়াস জানিয়েছেন, আমরা জানবো যদি আপনি নির্বাচিত হন তাহলে আপনি এই ওয়ার্ডকে আলোকিত করতে কোন ধরনের পরিকল্পনা আপনার আছে? ইনশাল্লাহ এর চেয়েও আরও বেশি ইনশাল্লাহ আমি করবো। জি জি, আমার আব্বার সেও আমি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে বেশি করবো। ধন্যবাদ আপনাকে আব্দুল শুকুর সাহেব, আপনার সাথে কথা বললাম। আগে যান সুখী সমৃদ্ধ প্রত্যাশা, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনার কাছ থেকে ধন্যবাদ।